আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাউফিনস রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। আজকে আমি আপনাদেরকে খুব সহজে চুলায় তৈরি করে দেখাবো সানফ্লাওয়ার চিকেন বান রেসিপি। খুবই সুন্দর একটা রেসিপি, দেখতেও যেমন সুন্দর, খেতেও খুবই টেস্টি আর স্বাস্থ্যসম্মত। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। এখন আমি বান তৈরি করার জন্য প্রথমে ডো তৈরি করে নেব। প্রথমে একটি মিক্সিং বল নিয়েছি, এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি কুসুম গরম। দুধ দিয়ে দিচ্ছি, আমি পুরোটা দুধ দেব না, একটুখানি দুধ রেখে দেব, যদি লাগে তাহলে পরে ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। এখন আমি 1 চা চামচ দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। আমি 1টা ডিম নিয়েছি, এখন ডিমটা ভেঙে দিচ্ছি। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। ময়দা দিয়ে আমি খুব ভালোভাবে মথে নেব আর সফট একটা ডো তৈরি করব। ছোট্ট একটা টিপস দিচ্ছি, ইস্টটা খুলে একবার ব্যবহার করার পর বাহিরে রাখবেন না, তাহলে পরবর্তীতে ইস্ট অ্যাক্টিভ হবে না। মনে করে ফ্রোজেন করে রেখে দিবেন, তাহলে ইস্ট ভালো থাকবে। কথা বলতে বলতে দেখুন আমার ডোটা মথে নেওয়া হয়ে গেছে। উপরে একটু তেল দিয়ে আবার একটু মথে নিচ্ছি। এখন আমি হালকা তেল দিয়ে উপরে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। দেখুন আমার দুধটা রয়ে গেছে। দেখুন 1 ঘন্টা পর ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন আমি ডো থেকে বাতাস বের করে নিচ্ছি। এখন আবারও একটু মথে নিব। এখন ডোটাকে 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। এখন আমি 1টা ভাগ হাত দিয়ে চেপে চেপে একটা বড় রুটির মতো করে বানিয়ে নেব। আপনারা চাইলে বেলুন দিয়ে বেলে নিতে পারেন। আমার কাছে এভাবে হাত দিয়ে করতেই ভালো লাগে, তাই আমি হাত দিয়ে রুটিটা তৈরি করে নিয়েছি। দেখুন আমার রুটিটা তৈরি হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানে রুটিটা দিয়ে দিচ্ছি। নিচে আমি বেকিং পেপার দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি, তারপর রুটিটা দিয়েছি। এখন আমি পুর দিয়ে নিব। আমি এখানে পুরটা আগে থেকে তৈরি করে নিয়েছি, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বলে তাই পুর তৈরি করাটা দেখাতে পারলাম না। ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে আমি কি কি উপকরণ দিয়ে পুরটা তৈরি করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এখন আমি প্রথমে ঠিক মাঝখানে পুর দিয়ে নিচ্ছি। এখন আমি পুরো সাইডে পুর দিয়ে নিচ্ছি।
দেখুন আমি কিভাবে পুর দিয়ে নিচ্ছি। আরো একটা রুটি আমি এভাবে আগে থেকে বানিয়ে নিয়েছিলাম, এখন আমি রুটিটা উপরে দিয়ে দিচ্ছি। এখন আমি সব সাইড এভাবে চেপে চেপে আটকে নিব, খুব ভালোভাবে আটকে নিতে হবে না হলে খুলে যাবে। দেখুন আমি কিভাবে চেপে চেপে আটকে দিচ্ছি। খুব ভালোভাবে আটকিয়ে দিবেন। আমার আটকিয়ে নেওয়া হয়ে গেছে, এখন কাপ দিয়ে মাঝখানে এভাবে গোল শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গ্লাস দিয়েও গোল শেপটা দিয়ে নিতে পারবেন। এখন আমি ছুরি দিয়ে সানফ্লাওয়ার ফুল তৈরি করার জন্য এভাবে কেটে নিব। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। আস্তে আস্তে করবেন, তাড়াহুড়া করবেন না, আস্তে আস্তে এভাবে কেটে নেবেন। আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে। এভাবে আমি পুরোটা রুটি কেটে নিব। দেখুন আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি প্রত্যেকটি ভাগ এভাবে উল্টিয়ে দিব আর সানফ্লাওয়ারের শেপ দিয়ে নিব। আস্তে আস্তে এভাবে উল্টিয়ে নেবেন। মনোযোগ দিয়ে দেখলে আপনারাও খুব সহজেই তৈরি করে নিতে পারবেন দেখতে প্রিটি সানফ্লাওয়ার এই বান্ডিল। আমি এভাবে আস্তে আস্তে সবগুলো ভাগে উল্টিয়ে দিয়েছি। কোনো জায়গায় এভাবে আটকে থাকলে ছুরি দিয়ে আবারও কেটে নেবেন। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। দেখুন আমার সানফ্লাওয়ার বান তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায়। এখন আমি ঢেকে রেস্টে রেখে দেবো 20 মিনিট। 20 মিনিট পর দেখুন কতটা ফুলে উঠেছে। এখন আমি উপর দিয়ে ডিমের কুসুম ব্রাশ করে নিচ্ছি যাতে সুন্দর একটা কালার আসে।
সব সাইডে এভাবে ডিমের কুসুম ব্রাশ করে নেবেন। তাহলে পানটা তৈরি হওয়ার পর সুন্দর একটা কালার চলে আসবে, দেখতে খুব ভালো লাগবে। এখন আমি মাঝখানে কালো জিরা ছিটিয়ে নিচ্ছি। দেখুন এখন দেখতে আরো আকর্ষণীয় লাগছে। এখন চলে যাচ্ছি বেক করতে। আমি আগেই বলেছিলাম চুলাতে বেক করব। চুলাতে একটা তাওয়া বসিয়ে আমি আগে থেকে প্রিহিট করে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। আমি 20-25 মিনিট বেক করে নেব। আপনারা চাইলে ওভেনও বেক করে নিতে পারেন। দেখুন আমার সানফ্লাওয়ার চিকেন বানটা হয়ে গেছে, ফুলে ডাবল হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে আর ভেতরটা কতটা সুন্দরভাবে কুক হয়েছে, আর দেখতে অসম্ভব খেতে, দেখতে অসম্ভব সুন্দর হয়েছে আর খেতেও অসম্ভব টেস্টি হয়েছে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।